আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা আগামী 5 বছরের জন্য সম্প্রসারিত করা হবে। ছত্তিশগড়ে গতকাল একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এই কথা বলেন। এই প্রকল্পের অধীনে প্রায় 80 কোটি দরিদ্র সীমারেখার নিচে বসবাসরত জনসাধারণকে বিনামূল্যে প্রতি মাসে 5 কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আগামী ডিসেম্বর মাসে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, তবে প্রধানমন্ত্রী এর মেয়াদ আগামী 5 বছরের জন্য পুনরায় বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন। তিনি বলেন যে দরিদ্রদের কল্যাণ সাধনই বিজেপি সরকারের মুখ্য উদ্দেশ্য। প্রধানমন্ত্রী বলেন যে দরিদ্ররাই তার কাছে সবচেয়ে বৃহৎ সম্প্রদায়। মিজোরাম বিধানসভার আসন্ন নির্বাচনের জন্য আসাম সরকারের জনপ্রতিনিধিত্ব আইনের দ্বারা অনুসারে জারি করা নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ জেলা উপায়ুক্ত জেলার মিজোরাম সীমান্তবর্তী এলাকায় আজ বিকেল 4টা থেকে আগামী মঙ্গলবার বিকেল 4টা পর্যন্ত ড্রাই ডে ঘোষণা করেছেন। একই সঙ্গে 3 ডিসেম্বর ভোট গণনার দিন সকাল থেকে গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ড্রাই ডে থাকবে বলে জানানো হয়েছে। এই আদেশ অবমাননা করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আবগারি আইনের দ্বারা অনুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সারা ভারতের বিভিন্ন সৈনিক স্কুলে ভর্তির জন্য আয়োজিত অল ইন্ডিয়া সৈনিক স্কুল এন্ট্রান্স এক্সামিনেশন 2024-25 অনলাইন রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলা সৈনিক কল্যাণ আধিকারিক জানিয়েছেন যে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের যোগ্যতা হিসাবে বয়স 2024 সালের 23 মার্চ পর্যন্ত 10 থেকে 12 বছরের মধ্যে হতে হবে এবং ভর্তি পরীক্ষার সময় 5ম শ্রেণীতে পাঠরত এবং ভর্তির সময় 5ম শ্রেণী পাস হতে হবে। পাশাপাশি 9ম শ্রেণীতে শুধু ছাত্রদের ভর্তির জন্য বয়স 2024 সালের 23 মার্চ তারিখে 13 থেকে 15 বছরের মধ্যে হতে হবে এবং প্রবেশ পরীক্ষার সময় 8ম শ্রেণী পাঠরত এবং ভর্তির সময়ে 8ম শ্রেণী পাস হতে হবে। এই প্রবেশ পরীক্ষার জন্য প্রয়োজনীয় নথিপত্র সহ অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ হচ্ছে আগামী 30 নভেম্বর। পরীক্ষা আগামী বছরের 7ই জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত বিস্তারিত বিবরণের জন্য অল ইন্ডিয়া সৈনিক স্কুলের ওয়েবসাইট অথবা করিমগঞ্জ জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করা যাবে। পুরোপুরি হিন্দি সিনেমার কায়দায় শহরের একটি হোটেলে ওত পেতে এক জাল আধার কার্ড ব্যবসায়ীকে আটক করেছে গুজরাট পুলিশ। ধৃত যুবক নীলামবাজার থানার আওতাধীন বগিরখোলা গ্রামের আমিরুল হক। শনিবার রাতে তাকে নিয়ে গুজরাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেখানকার পুলিশ। জানা গিয়েছে আমিরুল হক ঘরে বসে জাল আধার কার্ডের ব্যবসা করত। মুঠা টাকার বিনিময়ে আধার কার্ড বানিয়ে দিত সে। সন্দেহ একাংশ অবৈধ বাংলাদেশিকেও আধার কার্ড বানিয়ে দিয়েছে সে। সেই আমিরুলের রিপোর্ট জমা পড়ে সুদূর গুজরাট পুলিশের কাছে। তাকে পাকড়াও করতে 15-20 দিন আগে 5 জনের একটি পুলিশ দল করিমগঞ্জে পৌঁছায়। সন্তর্পণে তারা খোঁজ চালায় আমিরুলের, কিন্তু তাকে না পেয়ে খালি হাতে ফিরে যায় গুজরাট পুলিশ। 5 দিন আগে আবার করিমগঞ্জ আসে গুজরাট পুলিশের আরও একটি দল। শহরের একটি হোটেলে ওত পেতে থেকে তারা তল্লাশি চালায়। কখনো স্কুটি নিয়ে, আবার কখনো মোটর সাইকেল নিয়ে তারা অভিযানে নামে। গত কয়েকদিন থেকে গুজরাট পুলিশ করিমগঞ্জে অবস্থান করলেও কেউ গুনাহ করেও টের পাননি। এদিকে সাদা পোশাকে আমিরুলের কাছে চলে যায় পুলিশ, আর শনিবার তাকে হাতে নাতে পাকড়াও করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই তাকে নিয়ে জেলা সদরে ছুটে যায় পুলিশ। এমনকি রাতেই তাকে নিয়ে গুজরাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেখানকার পুলিশ বাহিনী। নুমলিগড় গহপুর আন্ডার ওয়াটার টানেল প্রকল্পের 20% অর্থায়ন করবে প্রতিরক্ষা মন্ত্রক, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার জনতা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ওই খবর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
ডক্টর শর্মা বলেন নুমলিগড় গহপুর আন্ডার ওয়াটার টানেল প্রকল্পের জন্য প্রস্তাবিত তহবিলের 20% প্রতিরক্ষা মন্ত্রক বহন করবে, বাকি বহন করবে ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ তথা ভারত সরকার। মুখ্যমন্ত্রী যোগ করেন রুটের উভয় এলাকা নিরীক্ষণ করবে প্রতিরক্ষা মন্ত্রক, এর জন্য আরও ব্যয় কার্যকর করতে প্রতিরক্ষা দপ্তর অনুপাতিক তহবিল অনুমোদনের জন্য সম্মত হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমার মনে হয়েছে ব্রহ্মপুত্র নদের উপর বেশ কয়েকটি সেতু রয়েছে, সেক্ষেত্রে কি জলের নিচে একটি টানেল তৈরি করা যেতে পারে। পাহাড় বেদ করে জম্মু ও কাশ্মীরের অটল টানেলের কথা আমরা জানি, আমি ভাবছিলাম ব্রহ্মপুত্র নদের তলদেশে কি একটা টানেল থাকতে পারে যেখানে রেল ও যানবাহন চলাচল করতে পারে। মুখ্যমন্ত্রী জানান নুমলিগড় ও গহপুরের মধ্যে বিশাল এই প্রথম আন্ডার ওয়াটার টানেল প্রকল্পটি 6,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত করা হবে। মিজোরামে ক্ষমতা দখলের জন্য প্রয়োজনীয় শক্তি না থাকলেও বিজেপির সমর্থন নেবে না বলে আগেভাগে জানিয়ে দিয়েছে জোরাম পিপুলস মুভমেন্ট। সাংবাদিকদের ডেকে দলের কার্যনির্বাহী সভাপতি কে সাপডেঙ্গা বলেন, বুটের পর কোনো পরিস্থিতিতেই তারা গেরুয়া বাহিনীর সঙ্গে জোট বাঁধবেন না, এমনকি বিজেপির সমর্থন ছাড়া সরকার গঠন অসম্ভব হলে তারা আরও একবার বিরোধী আসনে বসার জন্য প্রস্তুত রয়েছেন। তবে তিনি আশাবাদী, জনগণের আশীর্বাদে সরকার গঠনে তাদের কোনো সমর্থন লাগবে না, জেডপিএম এককভাবেই ক্ষমতা দখল করবে। বিভিন্ন সমীক্ষায় 40 সদস্যের মিজোরাম বিধানসভা এবার 30 অঙ্কু হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অনুমান, জেডপিএমের সাহায্য ছাড়া কারো পক্ষে সরকার গঠন সম্ভব নয়। এই অবস্থায় কংগ্রেসকে ক্ষমতা থেকে দূরে রাখতে এমএনএফ এবং জেডপিএমকে নিয়ে বিজেপি বুট পরবর্তী মঞ্চ গঠন করতে পারে। জেডপিএম নেতৃত্ব এমন সম্ভাবনায় জল ঢেলে দিয়েছে। মল্লিকার্জুন খার্গে এবং সোনিয়া গান্ধীর অভিযোগও তিনি এক কথায় খারিজ করে দেন। দুই কংগ্রেস নেতাই জেডপিএমের সঙ্গে বিজেপির সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেছিলেন। এমএনএফ কেউ একই সারিতে রেখে তারা বলেন, এমএনএফ এবং জেডপিএম বিজেপিকে মিজোরামে ডেকে এনেছে, এবার বিজেপি ও আরএসএস মিলে রাজ্যের ঐতিহ্য সংস্কৃতিতে আঘাত হানবে বলে তারা ভোটারদের সতর্ক করে দিয়েছিলেন। এরপরই সপডেঙ্গা জানান, কোনো মূল্যেই বিজেপিকে সঙ্গে নিয়ে সরকার গঠন করবে না জেডপিএম। দলের কার্যনির্বাহী সমিতি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন পরবর্তী জোটের ব্যাপারে দলের অবস্থান একেবারে স্পষ্ট বলেই জানান তিনি। এক চাঞ্চল্যকর ঘটনা, দুষ্কৃতীর ছুরির আঘাতে আহত হলেন মহিলা। শনিবার রাত 10:30 নাগাদ এই ঘটনা ঘটে তারাপুর উড়ালপুলের পাশে গুণময়ী রোডের মুখে। জানা গিয়েছে সুমা দাস নামের ওই মহিলা মূলত জিরিঘাট এলাকার বাসিন্দা, তারাপুর বান্ডার গলিতে তিনি বাড়া থাকেন। ঘটনার সময় বাড়া বাড়িতে যাওয়ার পথে এক যুবক ছুরি নিয়ে তার উপর আক্রমণ চালায়। ছুরির আঘাতে তার হাত বেশ জখম হয়। এলাকাবাসীরা জানিয়েছেন যে যুবক আক্রমণ চালিয়েছে তার নাম সানি, তবে কেন হঠাৎ করে সে আক্রমণ চালালো তা এখনও জানা যায়নি। আজব কাণ্ড, সড়কের উপর আবর্জনা ফেলার সময় এক বাইক চালকের উপর পড়ে গেলে আপত্তি, এমন কাণ্ডের প্রতিবাদ করলে উল্টো জরিমানা গুনতে হয়েছে যুবকের। এই আজব কাণ্ডটি ঘটে সোনাবাড়িঘাট বাজারের মুরগির হাটে। বারিকনগরের রাকিব হোসেন নামে এক যুবক অভিযোগ করে বলেন, শুক্রবার শিলচর যাওয়ার সময় মজুমদার পদবীর এক ব্যক্তি দোকান পরিষ্কার করে আবর্জনা সড়কের উপর ফেলতে তার উপর পড়ে যায়। তিনি বাইক বন্ধ এ কাণ্ডের আপত্তি জানালে তাকে ওই ব্যক্তি অশ্লীল ভাষায় গালিগালাজ ও শারীরিক হেনস্থা করেন। এছাড়া এখানে কথা বলতে হলে টাকা দিতে হয় বলে তার পকেট থেকে কিছু টাকা ছিনিয়ে নিয়ে যান। এরপর তিনি বিষয়টি স্থানীয় বিডিপি সম্পাদকের সঙ্গে ফোনে যোগাযোগ করে ঘটনাটি জানান এবং এর বিচার চান। বিডিপি সম্পাদক ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির সঙ্গে কথা বললে উল্টো খেপে বসেন। শেষে বিডিপি সম্পাদক ওই ব্যক্তির এক বাইপকে ডেকে আনেন, সব কিছু বলেন, কিন্তু লোকেরা বাইপর কথাও শুনতে নারাজ। শেষ পর্যন্ত কেউই ভুল স্বীকার করতে পারেননি, তারা বাধ্য হয়ে রাকিবকে যা মন চায় তা করতে বলেন এবং তার কাছে দুঃখ প্রকাশ করেন। এদিকে রাকিব জানান,
তার কাছ থেকে নেওয়া কোনো টাকাও ফেরত পাননি।